রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি আল্লাহ মেহেরবানীতে সবাই ভালোই আছেন আমি আজকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সুরা হাসরের শেষ দিন আয়াত তেলাউ করবো এই সুরা হাসুরের শেষ দিন আয়াত যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের বাদে তেলাওয়াত করে এবং ফজরের নামাজের বাদে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তালার রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন আল্লাহ তালার এগারো হাজার রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন তো আমি সুরে হাসুরের শেষ দিন আয়াত উচ্চারণ সহ বলতেছি ওনারা খেয়াল করে শুনেন যারা পড়তে জানেন সুরা হাসরের শেষ দিন আয়াত কোরআন শরীফ খুললেই দেখা যাবে ওই জায়গা থেকে পড়ে নেবেন অথবা আমি পড়তেছি এটা খেয়াল করে শুনুন আপনারা আমার সাথে মুখ মেলাইলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনাদের আদায় হয়ে যাবে তো আমি পড়তেছি একবার শুনুন রহমান والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون